দুটি বেসরকারী অনুষ্ঠান ক্রমে সন্ধান ফাউন্ডেশন আর চাইল্ড হেল্প ফাউন্ডেশনের সৌজন্যত আমার যাত্রা এনেদরে আরম্ভ হয়েছে। বিজনীরপর প্রায় 6-7 কিলোমিটার দূরত অবস্থিত নংথ্রী জামদহালৈ আমি আগবাড়ি গেছিলাম। যখন গাঁও বানপানীর কবলত পড়ি আমার সাধারণ জনজীবনেরপর সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়েছে। যত যাবলে আমি নাও আর এনেদরে আমার যাত্রা আরম্ভ হয়েছিল বানাক্রান্ত গাঁওখানলৈ। এয়া রুদ্রারূপধারী আই নদীর পানি। এনেদরে আমি বলিয়া বানৰ মাজেৰে আগবাঢ়ি গৈ থাকো আৰু এনেদৰে আমি জলপথেৰে আগবাঢ়িছিলোঁ আমাৰ লক্ষ্যস্থান। এনেদৰে বহু কষ্ট মাজেৰে আমি আমাৰ লক্ষ্যস্থানত উপনীত হৈছিলোঁ। বানাক্ৰান্ত অঞ্চলত গৈ তাত হাহাকাৰ কৰি থকা মানুহৰ অৱস্থা দেখি একো ক'ব নোৱাৰা হৈ গৈছিলোঁ। কিন্তু মই আপনাদের দুর্দশা দেখি আমার নদীয়াপাড়া একো হওয়া নাই। আমি গম পোৱা নাছিলো ইমান যে কষ্ট আছে আপোনালোকে। মই অহাপুৰী মানুহে গম পোৱা নাই, এতিয়া গুৱাহাটী মানুহে কেনেকে গম পাব? মই যেতিয়া পেপাৰ টেপাৰত দিম এনেকা এনেকা হৈছে, মোক দেখা পাই আকৌ 10টা বেলেগ আহিব মানুহ। ২০০মান আছে বোধ হয় না? আৰু এনেদৰেই কিছু পৰিমাণে সামৰ্থ্য অনুযায়ী সাহায্য আগবঢ়াই আমি সকলোৱে নিজ নিজ ঘৰলৈ উভতি আহিছো। লাগিল
এইখানে তো কারেন্টত মানুষ মরে ইলার ইনস্টার আছে আর টেনশন নাই তিরপাল এবারে